সুজাত চক্রবর্তী বাড়ি আমার বাংলাদেশ যশোর। আচ্ছা কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন তারপর ভিতরে ঢুকতে পেরেছেন? মিনিমাম 30 মিনিটস। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন প্রতিভা টিভি আর আপনাদের সাথে আমি আছি এমডি বসির। তা ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা নিয়ে এসেছি কল্যাণী টুইন টাওয়ার। তা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই কল্যাণী বিখ্যাত টুইন টাওয়ার। তা আমরা অনেকক্ষণ লাইন অতিক্রম করে এখন ব্যারিকেডের দিকে পৌঁছে গেছি। সামনেই আছে আমাদের সেই কল্যাণী টুইন টাওয়ার। এই দেখতে পাচ্ছেন আমাদের কল্যাণী সেই টুইন টাওয়ার। তা আমরা ভিতরে প্রবেশ করব, আস্তে আস্তে যাব। তা দেখতে পাচ্ছেন পুরো লাইটিং আর কাচ দিয়ে তৈরি করা আছে এই টুইন টাওয়ারটা। তা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা দিনের বেলা কেমন টাওয়ারটা লাগে সেটা আপনাদের দেখালাম। এবার দেখাবো ভিতরটা, দিনের বেলায় ভিতরটা কেমন লাগে সেটা দেখাবো। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই কল্যাণী টুইন টাওয়ার। আমরা ভিতরের দিকে প্রবেশ করছি, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমার সামনে যে মানে অসংখ্য লোকের লাইন। আমরা আস্তে আস্তে ভিতর দিয়ে প্রবেশ করবো, দেখা যাক ভিতরটা কেমন দেখতে লাগে দিনের বেলায়। দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি ভিতরে পৌঁছে গেছি। এখানে প্রচুর মানুষের গ্যাঞ্জাম, প্রচুর হইচই, আর ভিতরে এত মানুষের হইচই, এত চেঁচামেচি কিছু বোঝাই যাচ্ছে। আর দেখুন চারিদিকে কাঁচ আর লাইটিং দিয়ে পুরোটাই মানে সাজানো গোছানো আছে। ভিতরে এত বাঁশির আওয়াজ যে কিছু শোনাই যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই দুর্গা প্রতিমা, অসাধারণ লাগছে দেখতে। তা ভিউয়ার্স, আমরা এখন বাইরে চলে এসেছি। তা ভিউয়ার্স, দিনের বেলায় টুইন টাওয়ারটা কেমন লাগছে সেটা আমরা দেখালাম। তা এবার দেখাবো যে রাতের বেলায় টুইন টাওয়ারটা কেমন লাগে। তা আমরা সেই রাত হওয়ার অপেক্ষায় আছি। তা এখন সন্ধে হয়ে গেছে, কিন্তু টুইন টাওয়ারের লাইটগুলো ঠিকমতো খেলছে না। টুইন টাওয়ারের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে কিন্তু এখনও খেলছে না। এখন রাত্রি হওয়ার অপেক্ষায় আছি, দেখি রাত্রিতে কেমন লাগে টুইন টাওয়ারের লাইটগুলো। আমরা আবার ফিট লাইনে দাঁড়াবো যাতে ভিতরে আবার প্রবেশ করতে পারি। এখন দেখতে পাচ্ছেন যে সবাই একে একে লাইনের দিকে যাচ্ছে লাইনে দাঁড়ানোর জন্য। আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা লাইনে শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেছি। আর অসংখ্য মানুষের ভিড় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কত মানুষ পাবে, এত মানুষের চাপ কি বলবো ভিউয়ার্স। আপনারা না এলে আসলে বুঝতেই পারবেন না যেখানে কত মানুষের চাপ, কত মানুষের ভিড় হচ্ছে। এত ভিড় অতিক্রম করে আমাদের ঘর পৌঁছাতে হবে সেই বাসের ব্যারিকেডের দিকে। সেখান থেকে একে একে আমরা ভিতরে প্রবেশ করব। তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই খুব ভালো লাগবে ভিডিওটা। ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে, বছর বছর এভাবে তোমার প্রাণে ভাসিয়ে। তা অবশেষে আমরা সামনের দিকে পৌঁছে গেছি, এবার ব্যারিকেডের দিকে যাব। আর দেখতে পাচ্ছেন অসংখ্য মোবাইল, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত আছে। অসংখ্য মোবাইল, কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে, তা দেখতে পাচ্ছেন আপনারা। তা আমরা এখান থেকে এবার ব্যারিকেডের দিকে যাব, সেখানে একে একে প্রবেশ করব ভিতরের দিকে। পৌঁছে গেছি টুইন টাওয়ার দিকে, আমরা এখনও লাইনে আছি। এখানে সব মানে দেখুন, দেখতে পাচ্ছেন সব বাসের ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, একে একে সব আমরা পৌঁছাচ্ছি। কেমন লাগছে আঙ্কেল, কেমন লাগছে এখানে? দারুণ লাগছে, দারুণ লাগছে। আর কতটা ভিড় অতিক্রম করে এখানে পৌঁছেছে? এর বলে বোঝানো যাবে না, প্রচুর ভিড়, প্রচুর ভিড়।
তা দেখতে পাচ্ছেন লাইটগুলো জুজের তলে তলে জ্বলে উঠছে, তা অসাধারণ লাগছে, কি বলবো, অসাধারণ লাগছে। তা আমরা এবার আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন যে আমরা পিছনে দাঁড়িয়ে আছি, এবার আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি। এই সেই গেট, মানে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে যাব। ভিতরটা কেমন লাগছে দেখাবো আপনাদের। ঘর প্রতিমা কেমন দেখলেন? ভালো ভালো। কত লাইনে দাঁড়িয়েছিলেন তারপর ভিতরে ঢুকতে পেরেছেন? মিনিমাম 30 মিনিটস। তা দাদা ভিতরে প্রবেশ করেছিলেন? হ্যাঁ দাদা প্রবেশ করেছিলাম, খুব সুন্দরভাবে ঠাকুর দেখছি দাদা, ভালো লেগেছে। আগামীতে চাইবো আরও ভালো হোক, আমরা যেন আরও মানুষকে ভালোভাবে ভালো কিছু উপহার দিতে পারি এবং আমাদের যাতে ভালো লাগে, আমাদের যাতে আসতে পারি প্রতিবারের মতো। খুব সুন্দর লেগেছে দাদা। তা লাইনে কতক্ষণ দাঁড়ানোর পর আপনি ভিতরে প্রবেশ করেছিলেন? এক দু ঘন্টা অবধি তো হবেই, দু ঘন্টারও বেশি। তারপর প্রচুর জ্যাম, খুব অনেক দর্শনার্থী, তো সে কারণে আমাদের অনেক কষ্ট পেতেছে, তারপরেও মায়ের দেখতেছে, তো আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা দাদা আপনার নাম? আমার নাম বিজয় চক্রবর্তী, বাড়ি আমার বাংলাদেশ যশোর। তা ভিউয়ার্স, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাইডে বেল আইকনটি দাবিয়ে দেবেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।